আসসালামু আলাইকুম, আমি ইমরান আহমেদ। ফেসবুক টিউটোরিয়ালে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি। আমি আজ আপনাদেরকে দেখাবো কীভাবে একটি ফেসবুক অ্যাকাউন্ট কোন নাম ছাড়াই খোলা যায়, সেটা আমি দেখাবো। তো চলুন কীভাবে করা যায় দেখা যাক। সর্বপ্রথম আমি একটি ফেসবুক আইডিতে লগ ইন করবো। আমি একটি ফেক আইডিতে লগ ইন করলাম। তো দেখা যাক তার পরবর্তী কার্যক্রম কী। এবার আমরা সেটিংয়ে প্রবেশ করব। সেটিংয়ে ক্লিক করার পর এখানে বাম পাশে দেখা যাচ্ছে বেশ কয়েকটি মেনু, সেখান থেকে জেনারেল ট্যাব আমরা সিলেক্ট করব। এবং এই পেজটা অ্যাকাউন্টটা কী নামে আছে সেটা এখানে শো করতেছে, কান্তার মোড়ে। তো এখান থেকে আমরা একটি কোড ব্যবহার করব, কোনো নাম ছাড়াই। যে কোডটি এখানে জাস্ট টেস্ট করে দেব, যার ফলে রিভিউ সেভস। এবং সর্বশেষ আমরা পাসওয়ার্ড ব্যবহার করব অ্যাকাউন্টটির। পাসওয়ার্ড ব্যবহার করা হয়েছে, এখন পেজটি সেভ হয়ে গেল। এবার আমরা পেজ রিলোড দিয়ে হোম স্ক্রিনে চলে যাব পেজের। এখন এখানে দেখুন এই আইডেন্টিটি এখন আর কোনো নাম নাই, নাম ছাড়াই এখন এটি ব্যবহার করা হচ্ছে। শুধুমাত্র এখানে কয়েকটা কোড দেখা যাচ্ছে নাম ছাড়াই। তো আমার এই টিউটোরিয়াল যদি আপনাদের ভালো লাগে তো অবশ্যই আপনারা ইউটিউব আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন।